বারাসাত নীলদর্পণ অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা শুরু হলো সোনার বাংলা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের। নক্ষত্র উজ্জ্বল উপস্থিতি ছিল এই দিনের এই উদ্বোধনী মুহূর্তে। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বরোজগার নিগমের চেয়ারম্যান তন্ময় ঘোষ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ একাধিক পুলিশ কর্তা থেকে শুরু করে বিশিষ্ট বহু চিকিৎসক এবং সমাজসেবীরা। দিনের এই অনুষ্ঠানে বেশ কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতেও পড়াশোনার জন্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দুস্থ মহিলা এবং মাদের পূজো উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করা হয়। সংগঠনের অন্যতম উদ্যোক্তা সাবানা পারভিন বলেন, সমাজের সমস্ত তাদের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করা এই যে সোনার বাংলা ফাউন্ডেশনের মূল মন্ত্র। আর এই ভাবনা নিয়েই এই সোনার বাংলা স্বেচ্ছাসেবী সংগঠন আগামী দিনেও মানুষের জন্য সমাজের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে, কারোর মুখে ভাত দিতে এগিয়ে আসবে এই স্বয়ং সংগঠন, আবার কারোর বস্ত্রহীন মানুষকে পোশাক দিয়ে তাকে সহযোগিতা করবে, আবার কাউকে আর্থিক সহযোগিতা করতেও নিজেদের সাধ্যমতো সহযোগিতা করতেও সচেষ্ট বলে জানালেন উদ্যোক্তারা। এদিন বারাসাত নীলদর্পণ অডিটোরিয়ামে 100 অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনের এই উদ্বোধন মুহূর্ত সূচনা হয়। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলা শুরু হয়। এই আগামীতে এইভাবেই সমাজের বিভিন্ন স্তরে মানুষের পাশে এবং দুস্থ নিপীড়িত করুণদের পাশে সহায় হয়ে দাঁড়ানোর আস্থা দিয়েছে সোনার বাংলা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।